हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आमी पियली तुम्हारे जोनो निये चले आरो एक नतून वीडियो। तो सकले केमन आछो, आशा करछि भालो आछो, आमिओ खूब भालो आछि। तो आरो एक नतून वीडियोर संगे तोमादेरके स्वागत जानलाम। और आज के सकाल थेके व्लगटा स्टार्ट करलाम, एखन बजे 9:45। एखन बजे 9:45, तोमादेर दादा भाई चले गेछे 9টার समय, 9টার समय दोकने चले गेछे। आमार स्नान टान हये गेछे, देखतेई पाच्छो जे एकटु फ्रेश फ्रेश भाव लागछे। तो स्नान करे एसे किन्तु क्यामेरार सामनेओ फ्रेश लागे, एमनि तो फ्रेश लागे और कैमरार सामने कैमरा तो फ्रेश लागे। स्नान करार आगे तुम एकटुखानी कैमरा देखबा, तारपर स्नान करे एसे तारपर कैमरा देखले अनेकटा चेंज लागे, कारण अनेकटा फ्रेश लागे कैमराते देखते। तो सकाले रान्ना हो गेछे, एखनो खावा हयनि, एक्षुनि खेते जाब। 9:45 बजे, 10টা বাজলেই খাবো, মানে আর ধরো 10-15 মিনিট পরে খাবো। তারপরে আবার দুপুরে রান্না রয়েছে, আজকে দুপুরে রান্না করছি চিকেন। তো আজকে বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, আজকে চিকেন খাবো। আর আজকে বিকেলবেলা একটা স্পেশাল রেসিপি হবে, সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি স্পেশাল রেসিপি। রেসিপি বলতে গেলে ফুচকাতে আমি শুধু মাংসটা দিয়ে খাবো, এটাই। চিকেন ফুচকা খাবো আজকে, চিকেন ফুচকা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ভাবছিলাম যে যেদিন কে চিকেন নিয়ে আসবে সেদিনকেই খাবো, বাট ভুলেই যাচ্ছি। আজকে এনেছি, আজকে আমি খাবোই, যাই হয়ে যাক, আজকে আমি খাবোই। আমি খাবো, আবার সবাইকে খাওয়াবো। চিকেনটা প্রথমে কুচি কুচি করে কেটে নেব, তারপর আমি ইয়ে করব। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সকালে কথা বলার পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি, একেবারে দুপুরবেলা তোমাদেরকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দুপুরবেলা রান্না করছি, দেখতেই পাচ্ছ চিকেন। আর আগে যেটা দেখালাম সেইটা হচ্ছে ডিমের তরকারি। তো দুটো ডিম অমলেট করেছি, অমলেট করে তারপরে তরকারি করে নিয়েছি। আর মশলাটা একসাথেই করে নিয়েছিলাম, মিক্সিতেই করেছিলাম, একসাথেই করে নিয়েছিলাম, যাতে ডবল করে আর না করতে হয়। তো একটুখানি ডিমের তরকারির জন্য দিলাম আর একটুখানি মাংসের জন্য দিলাম। আর এখন বিকাল হয়ে গেছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, মানে আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো, রান্না করে খেতে দিতে বাসন টাসন মেজে ঘরে আসতে আসতে 4:30-4:30 বেজে গেছিলো। সেই জন্য তারপরে একটুখানি 10-15 মিনিট শুয়েই আমি বিকেলবেলা ঝাড় দিচ্ছি ঘর বারান্দা। তো প্রথমে দেখলাম আমার ঘরটা ঝাড় দিলাম, তার আগে ওই দুই ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে উঠোন ঝাড় দিচ্ছি, আর উঠোনটা আমাদের বেশি বড়ও বলতে বলা যায় না, বেশি ছোটও বলা যায় না, মিডিয়াম একটা উঠোন যতটা মানে ঠিকঠাক হওয়া উচিত সেরকমই আমাদের উঠোনটা। আর আমাদের উঠোনে কিন্তু অনেক গাছ রয়েছে, আর দেখছো আমি একটু ঝাড় দিতে দিতে দাঁড়িয়ে গল্প করছি একটা বউয়ের সাথে। এই বউটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, মানে আমাদের পাশেই থাকে। সন্ধ্যে হয়ে আসছে, বাইরেটা দেখে বুঝতে পারছো বেশি আলো আর নেই আকাশে। ও মা, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো তোমাদের দাদা ভাই দোকানে যাচ্ছে। আর বলেছিলাম বিকেলবেলা চিকেন ফুচকা খাবো, তো চিকেন ফুচকা আর খাওয়া হলো না আজকে, অন্য দিন খাবো, সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদা ভাই তো চলেই গেল দোকানে, চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখেছিলে যে সন্ধ্যে তো হয়েই গেছিলো, আর এখন হচ্ছে 7:30 বাজে, রাত্রির হয়ে গেছে 7:30 বাজে। তো এখন বসে আছি, আর এই টাইমে তো টিভি দেখি, তোমরা সকলেই জানো। তো আমার একটা চুড়িদার, নতুন চুড়িদার, সেই চুড়িদারটা আমি এখনও পরিনি, কোথাও পরে যাইনি সেই চুড়িদারটা, পরে হলুদ রঙের নতুন একটা চুড়িদার। তো সেই চুড়িদারটা আমি আমার ননদকে দিলাম এখন সেলাই করতে। তো সেলাই করেছিলাম, আমার হাজব্যান্ডই করে দিয়েছিল, কারণ মানে তোমরা আমার ভাবছো নিশ্চয়ই যে আমার হাজব্যান্ড করে দিয়েছিল, ছেলে মানুষ সেলাই মেশিনের কাজ জানে নাকি। আমার হাজব্যান্ড সেলাই মেশিনের কাজ জানে বলতে, ও সেলাই করতে পারে মেশিনে, কারণ ও আমাদের তো জামা কাপড়ের দোকান, এবার ওই জামা কাপড়ের দোকান যখন করেছিল না তখন একটা কোম্পানিতে ও কলকাতাতে কাজ করতো। তো ওই কোম্পানিটা হচ্ছে সেলাইয়ের কোম্পানি, তো ওখানে পুরো অনেক 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 মেশিন আর অনেক লোক কাজ করে, এবার ওরকম কাজ করতো কলকাতাতে। তো ওখান থেকেই শেখা, এখন টুকটাক আমার সব জিনিস ও সেলাই করে দেয়, ব্লাউজ নতুন কিনে আনলে ও মুড়ে দেয়, কতটা মুড়তে হয় মানে ওই মাপ নিয়ে ওই মুড়ে দেয়, মানে ও সেলাই অনেকটাই জানে, অনেকটাই জানে। দিয়ে আমার জামাটা ও মুড়ে দিয়েছিল, তারপরে আমি মানে মুড়ে দিয়েছি, তখন আমি আর পরে দেখিনি যে ঠিকঠাক হয়েছে কিনা,
দিয়ে তারপরে আমি পরে দেখেছি যে আমার একটু ঢিলা ঢেলাই হচ্ছে, সেই জন্য আমি আমার ননদকে আবার দিলাম সেলাই করতে, কারণ ও তো সেলাই মেশিনের কাজ শিখেছে আর সেলাই এখন সেলাইও মানে মেশিনে বসেছে। অন্য একটা কে যেন ব্লাউজ বানাতে দিয়েছে, সেই ব্লাউজটা সেলাই করছে, তো আমি বললাম তাহলে বসেছিস যখন তাহলে আমার চুড়িদারটাও সেলাই করে দে। দিয়ে একটু মুড়তে দিয়েছি সাইড সাইডে, একটুখানি করে মুড়লেই হয়ে যাবে। তো এখন মুড়ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখলে যে যে জামাটা সেলাই করছিল, আর সেলাই করার পরে পরে দেখলাম যে একদম ঠিক আছে। তো এই যে এই জামাটা চুড়িদার, তোমাদেরকে তো বললাম যে হলুদ কালারের। গোল ঘেরের চুড়িদার, তো এটা সেলাই করলাম কারণ এটা আমার আর 2 দিন পরেই আমার খুবই প্রয়োজন। কারণটা তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো। তো নেক্সট ব্লগটা তোমরা অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি জামা সেলাই করছি, কেন এটা ওটা সেটা। আজকে তাও সেরকম তোমাদেরকে কিছু জানালামও না, বললামও না, দেখালামও না। আমি তোমাদেরকে কালকের ব্লগে মানে বলবো পুরোপুরি ইয়েটা বলবো। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, সেজেছি। তো এত সেজেছি কেন হঠাৎ করে? তো কোথাও যাইনি আর কোথাও যাবও না, শর্ট ভিডিও করলাম কটা, তোমরা ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে দেখে এসো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি সন্ধ্যা থেকে সেজে গুজে শর্ট ভিডিও করছিলাম, এতক্ষণ অনেকগুলো শর্ট ভিডিও করেছি। তো এই দেখো, এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আমি সাজ টাজ তুলে শাড়ি টাড়ি চেঞ্জ করে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাকে প্রথম দেখে এতো ভালো লেগেছে, সে ভালো লাগার মনটা প্রেমে পড়েছে। জ্বালিয়ে রেখে আসলো, এসে মশারি বাজছে, খুব কষ্ট হচ্ছে বলো? কষ্ট মানে তুমি তুমি আর কোনো কথা বলো না। কেন, কি হয়েছে? তুমি কি বলে তখন বলছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি মশারি ছাড়া ঘুমিয়ে পড়েছি। আমি মশারি ছাড়া শুয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়িনি, শুয়ে পড়েছিলাম। কথার বেলায় বড় বড় কথা, খুব কষ্ট হচ্ছে বলো? আর কাজের বেলায় খুব কষ্ট হচ্ছে বলো? কাজ করা খুব কষ্ট হচ্ছে নাকি? এখন রাত বাজে 12টা, 11টা 3, 11টা 3 বাজে। তো ফ্রেন্ডস, তো এখন মশাই টানা হচ্ছে, মশাইটা সেই টাঙিয়ে শুয়ে পড়বো। তো আজ টাটা বাই করে দাও। চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা।